বর্ডার সংলগ্ন এলাকায় অপরাধ কমাতে ও চোরাচালাকারী অনুপ্রবেশ বন্ধ করতে এলাকায় নিরাপত্তার স্বার্থে আজ উদ্বোধন নদিয়া জেলার রানাঘাটে পশ্চিম ডিস্ট্রিক্টের ধানতলা থানার পুলিশ ক্যাম্প। ধানতলা থানা থেকে 10 কিলোমিটার দূরত্বে উত্তর চব্বিশ পরগনা ইছামতি ব্রিজের আগে বাংলাদেশের বর্ডার থেকে কয়েক কিলোমিটার আগে উদ্বোধন হলো এই পুলিশ ক্যাম্প। এর দায়িত্ব থাকবেন নবনিযুক্ত বর্ডার ডিএসপি পুলিশ কর্তা। আপাতত এই ক্যাম্পের অধীনেই এলাকারবাসী অভাব অভিযোগ জানাতে পারবে এবং থানার কর্তব্যরত পুলিশ বা এলাকার নজরদারি চালাবে। বর্ডারের যাওয়ার সমস্ত রাস্তায় চলবে পুলিশি পেট্রোলিং। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছে এতে করে অপরাধ অনেকটাই লাগাম দেওয়া যাবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এবার অ্যাডিশনাল এসপি গুলাম বাবুকে বলবো দূর থেকে নিতে ভালো লাগে, তুমি যেমন ছেলে অন্য দূর থেকে নিতে পারে না, পদক্ষেপগুলো নেওয়ার কথা পুলিশ প্রাইমারি সেগুলো নেবে। এছাড়া এখানকার যে সার্বিক ল অ্যান্ড অর্ডার এবং মানুষের যে দৈনন্দিন জীবনে পুলিশকে যে প্রেজেন্সের দরকার, পুলিশকে যেটা দরকার কমিউনিটি পুলিশিংয়ের জন্য, কমিউনিটিকে আমাদের দরকার। আমি মনে করি আমরাও কমিউনিটির মধ্যে থেকে এসেছি, তো এটা একটা পরিপূরক সম্পর্ক। এটা যেমন পুলিশের দরকার সমাজকে, সমাজের দরকার পুলিশকে, এই দুটো নিয়ে দুজন হাত ধরাধরি করে এগিয়ে চলবে। আপনাদেরকে এই যে পুলিশ ক্যাম্প হলো আজ থেকে দত্তগুলিয়া পুলিশ ক্যাম্প, যেটা আমার মনে হয় অনেকদিন লং কমিটের একটা পেন্ডিং ছিল, এটা আগেই হয়তো হওয়া উচিত ছিল, সেটা আজকে আমরা এখানে বাস্তব করতে পারলাম, সাফল্যমণ্ডিত হলো। এর একটা প্রপার বাস্তবায়ন হবে যদি এই ক্যাম্প এমন কিছু কাজ করে যাতে আপনারা ভিজিবিলি দেখতে পাবেন, যেখানে ক্রাইম যে গ্রাফ সেটা অনেক বেশি রিডিউসড হলো, এখানকার যে ল অ্যান্ড অর্ডার সমস্যা সেটা অনেক বেশি কন্ট্রোল হলো, এবং বর্ডারের যে সমস্যাগুলো এখানকার অধিবাসীদেরকেও যেগুলো ঝেলতে হয় সেগুলো কাল এরপরের থেকে আস্তে 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 সেগুলো অনেক কমে এলো বা সেগুলো টেন্স টু জিরো হলো, তবেই জানবেন এর প্রপার বাস্তবায়ন হলো। অ্যাজ ডিস্ট্রিক্ট সুপার, অ্যাজ চিফ অফ দ্য ডিস্ট্রিক্ট পুলিশ আমি সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করবো। এখানে অ্যাডিশনাল এসপিরা আছেন, এসডিপিও আছেন, এখানকার আমরা এখানে তিনটে থানা দিয়ে একজন সার্কেল ঠিক করেছি, এই পুলিশিংটা যাতে আরও বেশি ডিসেন্ট্রালাইজড হয়। আমি বিজিট করি একটা জায়গায় কুক্তিগত করে রাখলে সেই পুলিশিংটা কখনোই প্রপার হতে পারে না, সেটা কখনো কমিউনিটির সর্বস্তরে পেনিট্রেট করতে পারে না। তো সর্বস্তরে পেনিট্রেট করার জন্য ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য পুলিশিং সিস্টেম দরকার। তো আমরা এখানে একটা সিআইয়ের জন্য করেছি হাঁসখালি, বড় একটি বাজার আছে সেই এরিয়াতে যদি অস্থায়ীভাবে কোনো পুলিশ ক্যাম্প এখানে থাকে তাহলে দত্তফুলিয়াবাসী সহ বর্ডার এলাকার সমস্ত মানুষ অতি তাড়াতাড়ি যে কোনো ধরনের সমস্যা হলে তা প্রশাসনের দ্বারস্থ হতে পারবে এবং প্রশাসন একটি পার্ট নিয়ে সমস্যার সমাধান করতে পারবে। এ বিষয়ে আমি বড় সাহেবের পারমিশন নিয়ে প্রধান ম্যাডামকে বলবো সামান্য তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের দত্তকুলিয়া গ্রাম পঞ্চায়েতের মানুষের অনেক উপকারই হবে, কারণ এখান থেকে আমাদের বর্ডার অনেক কাছে, ওপার থেকে হচ্ছে দুষ্কৃতীরা হচ্ছে আসতো এবং ওদের ধরে ক্যাম্পের থেকে ধরে ওরা থানায় তুলে দিত, এইটা এখন বন্ধ হবে। 10 কিলোমিটার বর্ডার এরিয়াতে এরকম ক্যাম্প হয় কতটা ক্রাইম কমবে মনে হয় আপনার? বর্ডার এলাকায় ক্যাম্প হওয়ায় অনেকটা ক্রাইমিং কমবে, কারণ এখানে ওপার মানুষ এপারে আসার সময় আর্মস এবং অনেক কিছু ওনাদের কাছে পাওয়া যেত, সেই সবগুলো এখন বন্ধ হবে এই ক্যাম্পটা হওয়ায়। মানুষের অনেক কিছু উপকৃতও হবে, বর্ডারটা শান্ত হবে, এলাকার মানুষের প্রচুর সুবিধা হবে, সুযোগ সুবিধা সব কিছুই পাবে। কারণ আগে 10 কিলোমিটার যেতে হতো, সেটা 10 কিলোমিটার যাওয়া লাগবে না, যেটা আমাদের দত্তগুলের ধান ফাঁড়ি না, এটা একটা ক্যাম্প আমরা উদ্বোধন করলাম। আশা করি কামিং ডেজে এটা আরোপি হিসেবে আমরা প্রপোজাল পাঠাবো। দত্তবুলি আপনারা জানেন খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেখানে বর্ডার একদম কাছে, এটা নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, এখন যেটা বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট তার একদম বর্ডারিং এরিয়া। তো এই জায়গাটা একটা মফস্বল বর্ধিষ্ণু এরিয়া, এই জায়গায় আমাদের মনে হয়েছিল পুলিশের প্রেজেন্স, ফিজিক্যাল প্রেজেন্স ইজ রিকোয়ার্ড। সো আমরা এখানে একটা আমাদের যে ডিস্ট্রিক্ট রিসোর্স ছিল তার থেকে আমরা একটা ক্যাম্প করলাম। এখানে আমরা দুজন অফিসারও এখানে থাকবে, আমরা এখানকার যে জনগণ আছে তাদের সুবিধার্থে এখানে আমরা জিডিগুলো নিয়ে এগুলো রিসিভ করে আমরা থানা মানে এখান থেকে আমরা জিডির কাজগুলো করাবো, যাতে থানার সঙ্গে কোঅর্ডিনেট করে ওটা করতে পারে। হ্যাঁ, কতটা অপরাধ এতে মানে
দেখুন এটার আমরা এই হোপেই করছি যে একদম বর্ডার যে ক্রাইম আছে, বর্ডারের যে স্মাগলিং অ্যাক্টিভিটি হয় সেগুলোকে আরও বেশি কম্ব্যাট করার। এখন আপনারা জানেন স্মাগলিং অ্যাক্টিভিটি ইজ অলমোস্ট নীল, তো আরও যাতে আমরা কাট ডাউন করতে পারি। এছাড়া যে অন্যান্য সমস্যা আছে, ইনফিল্ট্রেশনের সমস্যা, সেগুলোর দিকে আমরা নজর রাখবো। আর এছাড়াও এটা একটা বর্ধিষ্ণু এরিয়া, আপনারা জানেন দত্তফুলিয়া বাজার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ধানতলা পুলিশ স্টেশনের মধ্যে। তো এই জায়গাটা এতদিন পর্যন্ত ধানতলা থেকে এর উপরে পুলিশিং করা হতো, এমনি কোনো ফিজিক্যাল পুলিশের এখানে প্রেজেন্স রাউন্ড দ্য ক্লক ছিল না, সেটাকে আমরা এনসিওর করলাম, এখন রাউন্ড দ্য ক্লক থাকবে। সবথেকে এই থানাতে বেশি দেখা যায় অনুপ্রবেশকারী, আমি আপনাকে প্রথমেই বললাম ইনফিল্ট্রেশনের একটা সমস্যা এই বর্ডারিং এরিয়াতে থাকে। তো আমরা এটাতে টাইম টু টাইম আমরা জয়েন্ট প্যাট্রোলিংও করি, এছাড়া পুলিশেরও নজরদারি থাকে। আমার মনে হয় এই ক্যাম্পটা হওয়ার ফলে এই নজরদারিটা আরও বেশি স্ট্রেন্থেন হবে, আরও বেশি ইন্টেন্সিভ হবে। এই ক্যাম্পের জন্য কতজন এখন বর্তমানে আমাদের দুজন অফিসার থাকবেন, চারজন ফোর্স আছে, চারজন কনস্টেবল আছে। এছাড়া এখানকার যারা সিভিক আমাদের কলিগস আছেন তারাও এখানে নজরদারির কাজ বা ইনফরমেশন জেনারেটরের কাজ যেটা আছে সেটা করবে। তারা কতটা এরিয়া নিয়ে পুরো দত্তপুলিয়া যে জিপি আছে, এই দত্তপুলিয়া জিপির এটা এওয়ার আছে, এই ক্যাম্প দত্তপুলিয়া জিপিকে লোকাপ্টার করবে। যেহেতু দত্তপুলিয়া খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস, তো আমরা খুব বেশি এটাকে বাড়াইনি যাতে ইন্টেন্সিভ এবং খুব ডেপথে গিয়ে পুলিশিংটা করতে পারে। বর্ডারে যাওয়ার যতগুলো রাস্তা আছে মোটামুটি দ্যাট উইল বি গার্ডেড। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।